বৃহস্পতিবারে উচ্চতম ন্যায়ালয়ে দিব এক গুরুত্বপূর্ণ রায়। নাগরিকত্ব আইন 1955 ৬ক ধারা সন্দর্ভত দিব রায়। সর্বোচ্চ ন্যায়ালয়ের পাঁচজনীয়া বিচারপীঠে দিব অসম সম্মিলিত মহাসংঘর আবেদনের শুনানির রায়। সামগুৰীত পুনৰ নিৰ্বাচন কেন্দ্ৰিক হিংসাৰ ঘটনা। কংগ্ৰেছ কৰ্মীৰ বিৰুদ্ধে বিজেপি কৰ্মীক ঘৰলৈ নি প্ৰহাৰ কৰাৰ অভিযোগ। গুৰুতৰভাৱে আহত বিজেপি কৰ্মীজনক হাস্পতালত ভৰ্তি। ঘোষখোৰ আবকাৰী বিষয়া পাৰ্থ হাজৰিকাৰ ঘৰত 47,30,000 টকা জব্দ। বুধবাৰে দুপৰীয়াৰ পৰা নিশা 9 বজালৈ চৰকাৰী বিষয়াজনৰ ঘৰত চলিছিল অভিযান। পাৰ্থ হাজৰিকাৰ নলবাৰীৰ বৰ্ণদ্ৰীৰ ঘৰতো আৰক্ষীৰ অভিযান। 24,500 টকা উৎকোচ লৈ হাতে লোটে গ্ৰেপ্তাৰ হৈছিল বিষয়াজন। মহানগর আরক্ষীর জালত হানি ট্রেপিংত জড়িত দুই যুবক যুবতী। এজন চাকরিয়া লোকক ব্ল্যাকমেইলিং করে সরকাইছিল 15 লাখ টাকা। পুনের 10 লাখ টাকা নিবলে আহি আরক্ষীর জালত পড়ে চক্রত। আজি কাতি বিহু। সন্ধিয়া চাকি তথা আকাশ বন্তির পোহরে উজ্জ্বলি উঠিব তুলসী তলর শস্য পথার। শস্যর শ্রীবৃদ্ধি কামনার ঘর তথা পথারত বন্তি জ্বলাব প্রতিজন অসমীয়াই। রাজ্যজুড়ি কাতি বিহু পালনের ব্যাপক প্রস্তুতি।